এই মুভির শুরুতেই আমরা দেখতে পাই এই মুভির মেইন ক্যারেক্টার যার নাম হচ্ছে দিয়া, তাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল কারণ তার বিয়ে। আর এমনই সময় আমরা দেখতে পাই কোনো একটা বস্তু তার দিকে এগিয়ে আসছে একদম তুমুল গতিতে। আমরা দেখতে পাই সেই বস্তুটা তার রুমে প্রবেশ করে। তাকে যখন ক্যামেরার সামনে আনা হয় আমরা দেখতে পাই সে দেখতে একদম পুরো বিস্টের মতো। দিয়া তো তাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। এই বিস্টা তখন দিয়াকে অজ্ঞান করে সে দিয়াকে কিডন্যাপ করে নিয়ে পালাতে থাকে। সে দিয়াকে ফলের ঝাঁকাতে করে নিয়ে পালাচ্ছিল এবং সে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে যখন সে দিয়াকে দেখছিল তখন একটা আন্টি পাশ থেকে জিজ্ঞেস করে, তুমি ঝাঁকার ভিতরে কি দেখছো? তখন সেই বিষ্টি বলে যে আমি আমার ঝাঁকার ভিতরে আপেল দেখছি। আর এদিকে দিয়া যেহেতু কোণে ছিল এই ব্যাপারটি অনেক দ্রুতই চারপাশে ছড়িয়ে যায় এবং পুলিশ তাদের তদন্ত চালাতে থাকে। এমনই সময় দিয়াকে দেখানো হয় যাকে আমরা দেখতে পাই দুই হাত শিকল দিয়ে বাঁধা এবং সে চিৎকার করছে, সে কান্না করছে। সে বলে যে তুমি আমার কাছে কি চাও? তুমি যদি আমার কাছে টাকা চাও তাহলে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। তুমি কি চাও? তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কোনো খারাপ কাজ করার জন্য? আর এই কথাটি শুনে সেই বিষ্টা তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এটা বর্তমান অবস্থা ছিল। এরপরে আমাদেরকে অতীতের সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই আমাদের মুভির মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে লিঙ্কন। এখানে আমি মুভির একটু স্পয়লার দিয়ে দিচ্ছি। মূলত এই বিষ্টা এবং এই লিঙ্কনের ভিতর অনেক বড় একটা যোগসূত্র রয়েছে। কোনোভাবে তারা দুইজনই একজন মানুষ। এখানে আমাদেরকে লিঙ্কনের যে সিনগুলোকে দেখানো হবে সেগুলো হচ্ছে অতীতের, আর আমাদেরকে বিষ্টের যে সিনগুলোকে দেখানো হবে সেগুলো হচ্ছে বর্তমানের। আমরা লিঙ্কনকে দেখতে পাই যে কিনা অনেক প্রাণবন্ত একজন লোক এবং তার স্বপ্ন হচ্ছে তামিলনাড়ু বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপটা জেতার পরে ইন্টারন্যাশনাল বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। সে তামিলনাড়ু বডি বিল্ডার চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং এখানে তাকে স্পন্সরশিপের টাকা দিচ্ছিল হচ্ছে ডক্টর, যে কিনা তার জিমে প্রতিনিয়ত এক্সারসাইজ করতে আসতো। লিঙ্কন একটা জিম চালায়। লিঙ্কন যখন তার কাছে এসে বের হচ্ছিল তখন এই তামিলনাড়ু কম্পিটিশনের তার অন্যতম প্রতিপক্ষ ছিল হচ্ছে রবি। রবির এটাই ছিল চ্যাম্পিয়নশিপের শেষ সুযোগ। রবি এখানে লিঙ্কনকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু লিঙ্কন ভয় পায় না। পরবর্তী সিনে লিঙ্কনের মাকে দেখানো হয় যে কিনা বসে টিভি দেখছিল। টিভিতে অ্যাড দেখানো হচ্ছিল দিয়ার। দিয়া অনেক বড় একজন মডেল ছিল। দিয়ার অ্যাডের কথা শুনতেই এখানে লিঙ্কন দৌড়ে আসে। লিঙ্কন দিয়ার অনেক বড় একজন ফ্যান ছিল, বলা যায় জাবরা ফ্যান ছিল। সে দিয়ার সকল বিউটি প্রোডাক্ট কিনেছে, মানে আজ পর্যন্ত দিয়া যতগুলো অ্যাড করেছে তার মডেলিং লাইফে সকল প্রোডাক্ট অলরেডি লিঙ্কন তার স্টকে রেখে দিয়েছে, এমনকি স্যানিটারি ন্যাপকিনও তার স্টকে সে রেখে দিয়েছে। দেখতে দেখতে তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপ চলে আসে। তামিলনাড়ু চ্যাম্পিয়নশিপের প্রতিটা ধাপ লিঙ্কন অনেক সহজে এবং সুন্দরভাবে অতিক্রম করে যাচ্ছিল, আর এই জিনিসটি দেখে রবির অনেক বেশি রাগ হয়। রবি লিঙ্কনকে আটকানোর জন্য আগে থেকেই লোক ঠিক করে রেখেছিল। রবি সহ সকল লোক তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এখানে লিঙ্কনের সঙ্গে তাদের তুমুল একটা দাঙ্গা হয়। অবশেষে অনেক ঝড় ঝাপটার পরে লিঙ্কন এই চ্যাম্পিয়নশিপটা জিতেই নেয়। তার পরবর্তী সিনে আমাদেরকে বর্তমান অবস্থান দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই লিঙ্কনের সব থেকে কাছের বন্ধু, মানে লিঙ্কনের যে বেস্ট ফ্রেন্ড, সে একটা এলাকাতে বিষ্টকে নিয়ে এসেছে। সে একটা আইসক্রিমের ঝাঁকায় করে বিষ্টকে নিয়ে এসেছিল, কিন্তু সেই ঝাঁকার ভিতরে আইসক্রিম ছিল না, বিষ্ট ছিল। এখানে আমরা দেখতে পাই যে বিষ্ট একটা বাসার ভিতরে প্রবেশ করছে, আর আমরা দেখতে পাই সেই বাসাটা হচ্ছে রবির বাসা। সে রবিকে ঘুমন্ত অবস্থায় রবির গায়ের উপরে এসে তরল জাতীয় কিছু একটা ঢেলে দিতে থাকে, কেরোসিন টাইপের কিছু। যখন রবি চোখ তুলে তাকায় এবং জিজ্ঞেস করে এগুলো কি, তখন এই বিষটা রবির গায়ে আগুন লাগিয়ে দেয় আর রবি চেঁচাতে থাকে। কিছু সময় পরে বিষটা আবার সে আগুনকে নিজেই নিভিয়ে দেয় এবং অ্যাম্বুলেন্সকেও ফোন করে বলে দেয় যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্স এসে রবিকে নিয়ে যায়। এখানে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছিলাম সে রবিকে মারার চেষ্টা করলেও সে রবিকে মারতে যায়নি। আর পরবর্তী সিনে আমাদেরকে অতীতের সিন দেখানো হয় যেখানে আমরা লিঙ্কনকে আবার দেখতে পাই। এখানে লিঙ্কনের বন্ধু লিঙ্কনকে জানায়, তুমি কি জানো দিয়ার বডিগার্ডের জন্য কিছু নতুন লোককে হায়ার করা হচ্ছে, সেখানে আমাকেও ডাকা হয়েছে। তুমি যদি দিয়ার সঙ্গে দেখা করতে চাও তাহলে সেটে এসো, আমি দিয়ার সঙ্গে তোমাকে দেখা করিয়ে দেব। সেখানে দিয়ার সঙ্গে তার বন্ধুকে দেখা করে দেয়। দিয়া যখন তার কারে প্রবেশ করে তখন সেখানে আসে হচ্ছে দিয়া যার সঙ্গে কাজ করছিল এই নতুন অ্যাডে, সেই ছেলে মডেলটি। এই ছেলে মডেলটির নাম হচ্ছে জন। জন এখানে এসে দিয়াকে বাজে একটা প্রপোজাল দেয়, কিন্তু দিয়া বলে যে আমি আমার ট্যালেন্টের জোরে এত দূর পর্যন্ত এসেছি, আমি কোনো আজে বাজে কাজ তোমার সঙ্গে করতে পারবো না। দিয়া তার প্রপোজাল মেনে নেয় না। তারপর আমরা দেখতে পাই দিয়া অনেক সুন্দর করে সেজে গুজে তার অ্যাডের জন্য শ্যুট করছিল, আর দিয়াকে এই অবস্থায় দেখে লিঙ্কন তো বারবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। পরবর্তী সিনে আমাদেরকে দিয়ার মাকে দেখানো হয় যে কিনা নিউজ পেপার দেখছিল, আর দিয়া অনেক বেশি আপসেট ছিল কারণ জন তাকে এরকম আজে বাজে প্রপোজাল দিচ্ছিল। এরপরে আমাদেরকে দিয়ার ডক্টর আঙ্কেলকে দেখানো হয়। এই ডক্টর আঙ্কেল এবং লিঙ্কনের সে স্পন্সর করার ব্যক্তিটি একজনই ছিল।
এখানে যখন ডক্টর আঙ্কেল এর ব্যাপারটি জানতে পারে তখন সে দিয়াকে বলে যে তুমি আমাকে এতদিনে ব্যাপারটি বলনি কেন। দিয়া তখন বলে যে আমি প্রয়োজন বোধ করি না, আমি ভেবেছিলাম এই ব্যাপারগুলো আমি নিজেই হ্যান্ডেল করে নিতে পারবো। যখন সে ডক্টর আঙ্কেল বলে এর পরের দিন তুমি যখন শ্যুট করতে যাবে আমি তোমার সঙ্গে যাব। দিয়াকে দেখানো হয় যে তার অ্যাড শ্যুট করার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় সেখানে আবার জন আসে এবং এসে তাকে এখানে রীতিমতো থ্রেট দেয়, বলে তুমি যদি আমার সঙ্গে আজে বাজে কাজ না করো তাহলে আমি তোমাকে ইন্ডাস্ট্রি থেকেই বের করে দিব। তখন দিয়া বলে যে আমি তোমাকে ভয় পাই না, আমি আমার ট্যালেন্টের জোরে এই পর্যন্ত এসেছি। তারপরে দিয়া যখন রেডি টেডি হয়ে শ্যুট করতে যায় তখন সে দেখতে পায় যে তার অবস্থানে অন্য একজন মডেল অলরেডি জনের সঙ্গে শ্যুট করছে। জন তখন দিয়ার কাছে এসে বলে যে আমি তোমাকে যে প্রপোজালটি করেছিলাম সেটাতে তুমি শুনলে না, এই জন্যই তোমার এই অবস্থা। আমরা এখানে দিয়াকে দেখতে পাই যে কিনা এই অ্যাডের ম্যানেজারের কাছে গিয়েছিল এবং গিয়ে বলছিল যে তুমি এরকম করছো কেন, তুমি আমাকে অ্যাড থেকে হঠাৎ করে কেন বাদ দিয়ে দিলে মাঝপথে। তখন সে দিয়াকে জানায় যে আমাকে সেট থেকে জানানো হয়েছে যে তুমি নাকি এই অ্যাডে ভালো করছো না, এই জন্য তোমাকে বাদ দেওয়া হয়েছে। এরপরে দিয়া বলে যে আমাকে অ্যাড থেকে বের করে দেওয়া হয়েছে জনের জন্য। এখানে এই ম্যানেজার দিয়াকে বলে দেখো দিয়া, আমি চাই না তোমার মতো এত ট্যালেন্টেড একটা মেয়ে ইন্ডাস্ট্রি থেকে ঝরে পড়ে যাক, আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য করা সম্ভব আমি তোমাকে সাহায্য করব। সামনেই সেপ্টেম্বরে আমাদের একটা নতুন অ্যাড শ্যুট হবে, এখানে তুমি যদি নতুন কোনো মেল মডেলকে অ্যাড করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। এখানে এই জিনিসটি নিয়ে দিয়া ভাবছিল, সে নিউজ পেপার পড়তে গিয়ে দেখে যে শক্তিমিত্র অ্যাডে সে কাগজটি তার পেপারের ভিতর আর এখানে সে লিঙ্কনের ফটো দেখতে পায়। তখনই তার মনে আসে যে সে মেল মডেলের জায়গায় তো লিঙ্কনকে প্রেফার করতে পারে। ডক্টর আঙ্কেল তখন তাকে জানায় যে লিঙ্কনের সঙ্গে আমার অনেক ভালো সম্পর্ক আছে। তারা দুইজনে লিঙ্কনের কাছে গিয়ে প্রপোজাল রাখে যে সেপ্টেম্বরে আমাদেরকে চায়না যেতে হবে এবং মেল মডেল হিসেবে দিয়ার সঙ্গে সে অ্যাড করার সুযোগ পাবে যদি সে যায়। লিঙ্কন যখন জানতে পারে যে এই অ্যাড শ্যুটটি হবে হচ্ছে চায়নাতে এবং সেটি সেপ্টেম্বর মাসে, তখন লিঙ্কন একটু ইতস্তত বোধ করে, কারণ এই সেপ্টেম্বর মাসেই ছিল হচ্ছে লিঙ্কনের ন্যাশনাল চ্যাম্পিয়ন বডি বিল্ডারের অনুষ্ঠানটি। এখানে লিঙ্কন রাজি হচ্ছিল না, এমনই সময় লিঙ্কনের বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে তুই রাজি হচ্ছিস না কেন, ফ্যানরা তাদের কাঙ্ক্ষিত হিরো হিরোইনের জন্য কত কিছু করে আর তুই এটুকু করতে পারবি না, তুই সামনের বার চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে নিবি। এরপরে লিঙ্কন রাজি হয়ে যায়। এখানে দিয়া লিঙ্কনের গ্রুমিং করানোর জন্য তার সঙ্গে করে নিয়ে যায়। নতুন একজন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে জেসমিন, আর এই হচ্ছে একটু হাফ লেডিস টাইপের। এখানে সে লিঙ্কনকে অনেক টাচ করছিল এবং সে বলে যে তোমার গ্রুমিং করার জন্য তোমার চুল কাটতে হবে, আমি তোমাকে অনেক সুন্দর একটা হেয়ার স্টাইল দেবো। সে রাজি হচ্ছিল না চুল কাটার জন্য। তারপরে তার বন্ধু তাকে বলে যে ফ্যানরা তাদের হিরো হিরোইনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় আর তুই তোর চুল বিসর্জন দিতে পারছিস না। তারপরে লিঙ্কন রাজি হয়ে যায়। এখানে লিঙ্কনকে অনেক সুন্দর করে শেফ টেপ করিয়ে চুল টুল কেটে অনেক সুন্দর লাগছিল। লিঙ্কনের ফটো শ্যুট করা হয় আর এই ফটোগুলো নিয়ে লিঙ্কন সেই ম্যানেজারের কাছে যায়। সে বলে যে দেখো একে মেল মডেলের জায়গায় নিতে পারো, ও কিন্তু দেখতে অনেক বেশি হ্যান্ডসাম। সে মহিলাটি তো রাজি হয়ে যায়। চায়নাতে গিয়ে যে অ্যাড শ্যুট করবো সে কোম্পানির মালিক যদি আমাদেরকে বলে তাহলেই আমরা এই নতুন মডেলকে নিতে পারবো। তখন সেই বসের কাছে ম্যানেজার এই ছবিগুলোকে নিয়ে যায়। এই বস প্রথমে বলছিল এই মুহূর্তে তো সব থেকে টপ মেল মডেল হচ্ছে জন, সো জনকে বাদ দিয়ে আমরা কেন এই নতুন ছেলেটিকে নিব। আর তারপরে এই মহিলাটি বলে জনকে যখন আমি আপনার কাছে এনেছিলাম তখন কিন্তু জনও নতুন ছিল। তারপরে এই বসটি সেই ম্যানেজারের কথা রাজি হয়ে যায় এবং বলে দেয় ঠিক আছে চায়নাতে আমরা এই মেল মডেলকে নিয়েই কাজ শুরু করব। জনকে যখন তার ম্যানেজার এসে জানায় যে চায়নাতে আমাদের যে অ্যাড শ্যুট করতে যাওয়ার কথা ছিল সেটাকে কোম্পানি ক্যান্সেল করে দিয়েছে এবং আপনার জায়গায় নতুন একজন মডেলকে নেওয়া হয়েছে, এই জিনিসটি শুনে জনের অনেক বেশি রাগ হয়। পরবর্তী সিনে আমাদেরকে বর্তমান অবস্থান আবার দেখানো হয়, অর্থাৎ সেই বিষটাকে আবার দেখানো হয়। বিস্ট এখানে কোনো কিছু একটা নিয়ে রিসার্চ করছিল এবং সে অনেক কিছু ঘাটাঘাটি করছিল। আমরা এখানে দিয়াই এবং লিঙ্কনকে দেখতে পাই যারা কিনা তাদের অ্যাড শ্যুটের জন্য চায়নাতে চলে এসেছিল। এখানে একটা সিন ছিল যেখানে কিনা লিঙ্কনকে দৌড়ে এসে দিয়াকে জড়িয়ে ধরতে হবে, কিন্তু লিঙ্কন কিছুতে এসব সিন করতে পারছিল না কারণ লিঙ্কন অনেক সাই স্বভাবের একটা ছেলে ছিল। তারপরে তাদের শুটিং সেদিন সেখানেই থেমে যায়। এদিকে ডিরেক্টর তো রেগে আগুন, সে বলে এভাবে শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে, এই ছেলেটাকে দিয়ে হবে না। তখন সেই ডিরেক্টর দিয়াকে বলে দেখো দিয়া, তুমি যদি তোমার ক্যারেক্টারকে বাঁচাতে হয় তাহলে তোমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, তুমি লিঙ্কনের সঙ্গে ভালোবাসার অভিনয় করো, ওর মনটা অনেক বেশি ইনোসেন্ট যার কারণে ও এসব অ্যাক্ট করতে পারছে না তোমার সঙ্গে। দিয়া ফার্স্টে রাজি হচ্ছিল না, তারপর রাজি হয়ে যায়। ডিরেক্টরের কথা মতো সে লিঙ্কনকে নিয়ে একদিন ঘুরতে বের হয়। সে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে সে লিঙ্কনকে বলে যে তুমি কি জানো যে আমি একজনকে পছন্দ করি। এসব কথা বলতে বলতে সে অনেক সুইটভাবে বলে যে লিঙ্কন আমি তোমাকে পছন্দ করি আর আমার মনে হয় এটা শুধুই পছন্দ না, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। লিঙ্কন তখন বলে যে ম্যাম আমার তো বিশ্বাসই হচ্ছে না। সে একদম খুশিতে পাগলের মতো নাচতে থাকে।
তারপরে আমরা দেখতে পাই তাদের শুট শুরু হয় পরের দিন এবং সেই শুটগুলো অনেক সুন্দর হচ্ছিল। শুটিং শেষে যখন দিয়া একা একা বাসায় যাচ্ছিল তখন লিঙ্কনও তার সঙ্গে গিয়ে বসে এবং বলে যে এখন থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, এখন থেকে আমরা দুজন একসঙ্গে থাকবো সবসময়। শুটিং এর শেষে প্রতিদিন সে দিয়ার পিছুই ছাড়তো না, সে দিয়াকে নিয়ে কোথাও না কোথাও ঘুরতে যেত, সে দিয়ার গাড়িতে চেপে বসতো। আর এই জিনিসটি দেখে সব থেকে বেশি খারাপ লাগছিল হচ্ছে জেসমিনের। একদিন লিঙ্কন দিয়াকে নিয়ে একটা মাঠের ভিতরে ঘুরতে যায় এবং সেখানে অনেক ফুল টুল ছিল, অনেক সুন্দর মনোরম দৃশ্য। তখন সে দিয়াকে বলে যখন আমাদের বিয়ে হয়ে যাবে, আমরা যখন মৃত হয়ে যাব, তখন আমরা এরকম একটা জায়গা নিব এবং সেখানে ছোট্ট একটা ঘর করব। সেই ছোট্ট ঘরে আমরা দুইজন আমাদের জীবনের শেষ সময়টাকে কাটিয়ে দেব এবং এই মনোরম দৃশ্যটা উপভোগ করব। আমরা এখানে দেখি বিস্ট বসের কাছে এসেছে, আর সে যখন বসের কাছে আসে তখন বস অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে যে তুমি এখান থেকে যাও। কিন্তু আমরা এখানে দেখতে পাই বিস্ট বসকে ভয় দেখিয়ে তার শরীরের উপর তরল এক ধরনের পদার্থ দিয়ে দেয় এবং এক বাক্স মৌমাছি তার উপরে ছেড়ে দেয়, আর এই মৌমাছিগুলো বসকে একদম কামড়ে দেয়। বসের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আমাদেরকে আবার এখান থেকে সিন কেটে অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে কিনা একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল এবং সেই অ্যাওয়ার্ড ফাংশনে লিঙ্কন এবং দিয়া দুইজনই পুরস্কার পেয়েছিল। আর এই অ্যাওয়ার্ড ফাংশনের এই দিনে দিয়া তখন সবার সামনে অ্যানাউন্স করে দেয় যে সে এবং লিঙ্কন একে অপরের সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। এখানে তারা আংটি বদলও করে নেয়। আর এই জিনিসটি দেখে সব থেকে বেশি রাগ হচ্ছিল হচ্ছে জন এবং লিঙ্কনের যারা শত্রু ছিল তারা সবাই। অলরেডি বসও কিন্তু লিঙ্কনের শত্রু হয়ে গিয়েছে। এখানে জন এসেছিল রবির কাছে লিঙ্কনকে মারার জন্য। সে যখন রবির কাছে টাকা দেয়, তখন টাকা দেওয়ার পরে ছবি চাইলে রবির কাছে যখন সে ছবি দেখায় তখন রবি বলে যে যদি একেই মারতে হয় তাহলে আমি আপনার পার্টনার হতে চাই, আমি কোনো টাকা নিব না, আমি এমনিতে আপনার কাজ করে দেব। তারপর আমরা দেখতে পাই তারা দুইজনে মিলে সেদিন রাত্রে লিঙ্কনকে কিডন্যাপ করে নেয় এবং তারা লিঙ্কনকে আরুম দুরুম পিটাতে থাকে। তারা লিঙ্কনকে অনেক বেশি মারে। অবশেষে লিঙ্কন নিজেকে ছাড়িয়ে তাদেরকে মেরে আলু ভর্তা বানিয়ে সেখান থেকে চলে আসে। সিন কেটে আমাদেরকে সেই বিস্ট এবং দিয়াকে আবার দেখানো হয়, যেখানে বিস্ট দিয়ার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। আর এই জিনিসটি দেখে দিয়া বারবারই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সে বিস্টকে বলে যে সে ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে এসে গিয়ে পালানোর চেষ্টা করে, আর এ সময় বিস্ট দিয়াকে আটকানোর চেষ্টা করে। আটকানোর চেষ্টা করলে দিয়া তখন বিস্টকে মেরে একদম শেকল দিয়ে বেঁধে তাকে বলে এখানে বেঁধে কেন রেখেছো, আমাকে এখান থেকে বের হতে কেন দিচ্ছ না, তুমি আমার কাছে কি চাও। এসব কথা বলতে বলতেই সে যখন তার থেকে চাবি নিতে যায় বের হয়ে যাওয়ার জন্য, তখন সে বিস্টের ফোন পায় এবং ফোনে যখন সে ক্লিক করে তখন সে দেখতে পায় সেই ফোনে লিঙ্কন এবং দিয়ার একটা ছবি রয়েছে। আর এই জিনিসটি দেখে তখন সে বলে যে তুমি কি আমার লিঙ্কনকেও চেনো, তুমি কি লিঙ্কনের সঙ্গে বাজে কোনো কিছু করেছো, তুমি লিঙ্কনের সঙ্গে কি করেছো বলো, তা না হলে আমি তোমাকে মেরেই ফেলবো। এখানে সিন কেটে আমাদেরকে আবার বিয়ের দিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই লিঙ্কন এবং বিয়ের তত অলরেডি এ বাসায় এবং ও বাসায় এক্সচেঞ্জ করা হচ্ছে। আর এদিকে লিঙ্কনকে আমরা দেখতে পাই যে শাওয়ার নিচ্ছিল এবং সে দেখতে পাই যে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। আবার সে ডাক্তারকে গিয়ে যখন দেখায় তখন ডাক্তার বলে মেবি ওয়েদার চেঞ্জের জন্য এই অবস্থা হচ্ছে। লিঙ্কন বাসায় চলে আসে। তারপরে কিছুদিন পরে লিঙ্কন দেখতে পায় তার চুল পড়ে যাচ্ছে, এরপরে কিছুদিন পরে তার দাঁত পড়ে যাচ্ছে। সে যখন ডক্টরকে বলে তখন ডক্টর বলে যাচ্ছে ঠিক আছে তুমি তোমার ব্লাড দিয়ে যাও, আমি দেখি যে তোমার আসলে সমস্যাটা কি হচ্ছে। কিছুদিন পরে লিঙ্কন ডক্টরের কাছে আবার যায় এবং সে গিয়ে বলে ডক্টর আসলে আমার কি হয়েছে। আর লিঙ্কনের শরীর বেঁকিয়ে আসছিল, তখন ডক্টরটাকে জানায় যে তার একটা ডিজিজ হয়েছে, যেই ডিজিজের কোনো চিকিৎসা এখনো পৃথিবীতে আসেনি। এটা মূলত একটা নিউরনজনিত ডিজিজ আর এটা সারানো সম্ভব না। তখন লিঙ্কন ডক্টরকে অনেক অনুরোধ করে যে তার ব্যাপারে সে যেন কাউকে না বলে এবং সে যেন দিয়াকেও এ ব্যাপারে না বলে। সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে এবং সে ভেঙে পড়ে। এদিকে দিয়া কোনোভাবেই লিঙ্কনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, সেও আপসেট হয়ে পড়ছিল। আমরা এখানে লিঙ্কনের বন্ধুকে দেখতে পাই যে কিনা লিঙ্কনের কাছে এসছে এবং এখানে লিঙ্কনকে দেখানো হচ্ছিল না। সে লিঙ্কনকে বলছিল যে তুই সামনে কেন আসিস না, দেখ তোর মা বাবা এবং দিয়া তোকে অনেক বেশি ভালোবাসে, শুধু তোর সৌন্দর্যকেই তারা ভালোবাসে না। তখন লিঙ্কন বলে যে আমি এভাবে বেঁচে থেকে কি করবো। তারপরে আমাদের লিঙ্কনের আসল চেহারাকে দেখানো হয়। এখানেই হচ্ছে মুভির সব থেকে বড় টুইস্ট, অর্থাৎ লিঙ্কনই হচ্ছে সেই বিস্ট যে কিনা কোনোভাবে কোনো কারণে লিঙ্কন থেকে এই বিস্টে পরিণত হয়ে গিয়েছে। এখানে লিঙ্কনের সেই বন্ধু লিঙ্কনকে অনেকভাবে বোঝায়। তারপর একদিন সে তার বন্ধুকে বলে সে দিয়ার সঙ্গে দেখা করতে যাবে। দিয়া যখন মন্দিরে পুজো করতে এসেছিল তখন লিঙ্কন এভাবে দিয়ার কাছে আসে এবং সে দিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু বিস্টের এই বিকট চেহারা দেখে, লিঙ্কনের এই বিকট চেহারা দেখে দিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। দিয়া তখন ভাবে হয়তো এই ছেলেটা তার কাছে সাহায্য যাচ্ছে। সে লিঙ্কনকে ডাকে এবং ডেকে সে হাতে একটি পয়সা ধরিয়ে দেয়। দিয়া তো আর জানতো না যে লিঙ্কনেরই এই অবস্থা।
এই জিনিসটা দেখে লিংকনের অনেক বেশি খারাপ লাগে। সে এতটাই কষ্ট পায় সে সোজা ব্রিজের উপর চলে যায় এবং সেখান থেকে ঝাঁপ মেরে দেয়। সেখানকার লোকজন লিংকনকে তুলে এবং সে যাত্রায় লিংকনকে বাঁচিয়ে নেয়। লিংকনের বন্ধু লিংকনকে হাসপাতালে নিয়ে যায়। সেই হাসপাতালের একজন বয়স্ক ডক্টর লিংকনকে দেখে এবং সে দেখে বলে যে এই রোগীর এই অবস্থা কি করে হলো। তখন লিংকনের বন্ধু তাকে জানায় তার নাকি নিউরনজনিত কোনো সমস্যা হয়েছে, তার জন্যই তার এই অবস্থা। আর ডক্টর এখানে অন্য একজন ডক্টরকে বলে, আমার ওকে দেখে মনে হচ্ছে না ওর নিউরনজনিত কোনো সমস্যা, তুমি ওর ব্লাড স্যাম্পেল কালেক্ট করো এবং ওর শরীরের যাবতীয় টেস্ট করে আমার কাছে সেই পেপারগুলোকে সেন্ড করে দাও। এখানে লিংকনের হুশ ফেরে, সে আবার পাগলের মতো করতে থাকে। লিংকনের বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে বুঝতে চাচ্ছিল না। লিংকন বারবারই বলছিল, তুই আমাকে কেন বাঁচালি, তুই আমাকে কেন বাঁচালি। তারপরে লিংকন তার বন্ধুকে বলে যে আমি চাই দুনিয়া জানুক যে আমি মারা গিয়েছি, দুনিয়ার চোখে আমি মৃত হতে চাই, তুই যদি আমাকে বাঁচাতে চাস তাহলে তোকে আমার এই হেল্পটা করতেই হবে। এখানে লিংকনের বন্ধু লিংকন এবং সেই ডক্টর মিলে অন্য একজনের ডেড বডি নিয়ে সুন্দর করে লিংকনের ড্রেস আপ এবং লিংকনের অর্নামেন্টস দিয়ে একটা অ্যাক্সিডেন্টের নাটক সাজায়। আর সবাই মনে করে যে লিংকন আসলেই মারা গিয়েছে, আর সেই ডেড বডিটাকে লিংকন বলেই চালিয়ে দেওয়া হয়। শুধু লিংকন, সেই ডক্টর এবং লিংকনের বন্ধুই যে জানতো যে লিংকন বেঁচে আছে। এখানে সবাই অনেক বেশি কান্নাকাটি করছিল, দিয়া অনেক বেশি ভেঙে পড়েছিল। দিয়া তাদের সেই স্বপ্নের সেই বাড়িটিতে যায় এবং সবসময় দিয়া লিংকনের চিন্তায় ডুবে থাকে। এমনই সময় দিয়ার কাছে ফোন আসে যে দিয়ার মা অনেক বেশি অসুস্থ। দিয়া যখন তার মার কাছে যায় তখন তার মা তাকে বলে যে আমি চাই তুমি সুখে সংসার করো, লিংকন তো চলেই গিয়েছে, ও তো আর ফিরে আসবে না। তারপরে দিয়ার মার জোরাজুরিতে দিয়া অবশেষে রাজি হয় বিয়ের জন্য। এখানে একের পর এক পাত্র দিয়াকে দেখানো হয়, কিন্তু লিংকন এবং দিয়ার এই ব্যাপারটি যেহেতু পুরো মিডিয়াতে ছড়ানো ছিল এই জন্য কোনো ছেলেই দিয়াকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। পরবর্তী সিনে আমাদেরকে সে বয়স্ক ডক্টরটিকে দেখানো হয় যার হাতে কিনা লিংকনের সেই সকল রিপোর্ট ছিল এবং সে এই রিপোর্টগুলোকে দেখে বলে যে এটা নিউরনজনিত কোনো সমস্যা না, তো এটা একটা ভাইরাসের জন্য হয়েছে। এখানে আমাদেরকে দিয়ার ফ্যামিলিকে আবার দেখানো হয়। ডক্টর আঙ্কেল দিয়ার মাকে বোঝায় যে আপনি এত আপসেট হবেন না, আমার যদি কোনো ছোট ভাই থাকতো তাহলে আমি চোখ বন্ধ করে দিয়ার সঙ্গে তার বিয়ে করিয়ে দিতাম। আর তখন সে আন্টি বলে ওঠে যে আপনি তো আমার মেয়েকে বিয়ে করতে পারেন। তারপরে আমরা দেখতে পাই যে ডক্টর লিংকনের কাছে এসছে এবং সে আসার পরে লিংকনের কাছে দিয়ার মায়ের কথা বলে। ডক্টর এখানে বলে যে না আমি তো দিয়াকে বিয়ে করতে চাই না, এটা কি কখনো হয় বলো। তখন লিংকন ডক্টরের পায়ে পড়ে যায় এবং বলে যে আপনি দিয়াকে বিয়ে করুন। এখানে আমাদের দেখানো হয় ডক্টর এবং দিয়ার বিয়ের জন্য তত্ত্ব এক্সচেঞ্জ করা হচ্ছে। মূলত এই সিনটাই আমাদেরকে ছবির একদম ফার্স্টে দেখানো হয়েছিল। আমরা এখানে দেখতে পাই লিংকন দূর থেকে এই রিচুয়ালগুলোকে দেখছিল। এমনই সময় সেই ডক্টরটি পিছন থেকে আসে, সেই বয়স্ক ডক্টরটি এসে লিংকনকে বলে, আরে তুমি এখানে, আমি তো শুনেছিলাম তুমি মারা গিয়েছো। প্রতিদিনের মতোই শুটিং শেষ করে লিংকন দিয়াকে নিয়ে আবার ঘুরতে বেরোয়। সেই দিন উঠেছিল একটি ওয়াটার বাসে। আর এই দিন সে দিয়ার জন্য যখন খাবার আনতে যায় সেই রেস্টুরেন্টেই ছিল হচ্ছে জেসমিন। জেসমিন তখন লিংকনকে জানায়, আরে পাগল তুমি শুটিং পারছিলে না, এই জন্য দেয়া তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে যাতে তোমাকে দিয়ে সে তার কাজকে হাসিল করে নিতে পারে। লিংকন বিশ্বাস করছিল না। তখন জেসমিন লিংকনকে বলে তুমি দিয়াকে সরাসরি গিয়ে জিজ্ঞেস করো। সে যখন দিয়াকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে তখন দিয়া আর কিছু বলতে পারে না, সে হ্যাঁ বলে দেয় যে আমাকে এই কাজটি করতে হয়েছে, আমার কোনো রাস্তা খোলা ছিল না। আর এই কথাটি শুনে লিংকনের অনেক বেশি খারাপ লাগে, সে সেখান থেকে রাগ করে চলে যায়। ওই দিন সারা রাত দিয়া অনেক বেশি কান্নাকাটি করে। পরদিন সকালে সে লিংকনের কাছে যায় এবং গিয়ে বলে যে আমি অনেক বেশি দুঃখিত, আমার কোনো উপায় ছিল না, কারণ জন আমার পিছনে এমনভাবে লেগেছিল, ও আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলছিল, আমার ক্যারিয়ারকে বাঁচানোর জন্য এই কাজটা আমাকে করতেই হয়েছে। তখন লিংকন বলে, আমার মতো গরিব মানুষের আবার মন, ম্যাম আমি আপনাকে ক্ষমা করে দিলাম আর আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। পরের দিন যখন সকালে তাদের শুট আবার শুরু হয় তখন দিয়া তার শুটে কনসেন্ট্রেট করতে পারছিল না, সে কোনোভাবেই লিংকনের চোখে চোখ রাখতে পারছিল না। ডিরেক্টর একটু তাদেরকে টাইম দেয়। তখন লিংকন দেয়ার কাছে যায় এবং বলে যে ম্যাম এই কাজটা আপনাকে করতেই হবে, আপনাকে অনেক সুন্দর করে কাজ করতে হবে, দেখুন যা হওয়ার তা হয়ে গেছে, এখন আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আর লিংকনের এই কথাগুলো শুনে দিয়ার সত্যি অনেক বেশি ভালো লাগে, যেহেতু দিয়ার সঙ্গে লিংকনের একটা ব্রেকআপ টাইপের বস্তু হয়েছে সেজন্য এই জায়গাটা ফিল আপ করতে চাচ্ছিল জেসমিন। জেসমিন একদম সব সময় লিংকনের সঙ্গে চিপকে থাকছিল আর এই জিনিসটি দূর থেকে নোটিশ করছিল হচ্ছে দিয়া। দিয়া না চাইতেও সবসময় লিংকনের পিছু করছিল আর জেসমিন তো একদম লিংকনকে সিডিউস করার একটা সেকেন্ডও ছাড়ছিল না। জেসমিন অনেক ড্রাঙ্ক ছিল এই জন্য লিংকন জেসমিনকে রুমে ছেড়ে দিতে যায়। তখন জেসমিন লিংকনের উপর একদম ঝাঁপিয়ে পড়তে যায় আর লিংকন জেসমিনকে ছাড়িয়ে দেয়।
ছাড়িয়ে দিয়ে সে বলে যে আমি শুধুমাত্র দিয়া ম্যাডামের জন্যই এতদিন আপনার সঙ্গে ভালো আচরণ করেছি, আপনি যদি এরকম আর কোনোদিন আমার সঙ্গে চিপকে থাকতে চান তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। দূর থেকে এই জিনিসটি দেখে দিয়ার অনেক বেশি ভালো লাগে। এদিকে আমাদেরকে জনকে দেখানো হয় যেখানে শুধু চারপাশে দিয়া এবং লিঙ্কনের ছবি দেখে তার তো একদম ফাটতে থাকে, সে লিঙ্কনের ছবির উপরে কফি জেলে মারে। তারপরে আমরা দেখতে পাই লিঙ্কনের উপর কিছু লোক অ্যাটাক করে তার মুখে কিছু বাজে পদার্থ দেওয়ার জন্য, কিন্তু তারা তাদের এই মিশনে সাকসেস হয় না। আর আমরা এখানে দিয়াকে দেখতে পাই যে কিনা এতদিনে লিঙ্কনের ভালো গুণগুলোকে দেখে অলরেডি তার উপর ইমপ্রেস হয়ে গিয়েছে। দিয়া নিজেও লিঙ্কনের সঙ্গে অভিনয় করতে করতে তার প্রেমে পড়ে যায়। এখানে এসে লিঙ্কনকে মানানোর চেষ্টা করে, লিঙ্কন এখানে রাজি হচ্ছিল না, কিন্তু পরে দিয়া বলে যে আমি সত্যি অনেক বেশি সিরিয়াস, এই বলে সে লিঙ্কনকে সুন্দর করে একটা কিস করে দেয়। তারপরে আমাদেরকে বর্তমান সিনে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই জেসমিনের গায়ে শিম্পাঞ্জির মতো অনেকগুলো লোম, আর এখানে আমরা দেখি যে সেই বিষটা জেসমিনের সামনে আসে এবং এসে বলে যে এখন তোমাকে কেমন লাগছে, তোমার সৌন্দর্য বর্ধক জিনিসে আমি এমন কিছু পদার্থ মিশিয়ে দিয়েছি যার জন্য তোমার আজকে এই অবস্থা, তুমি যদি এগুলোকে হাঁটানোর চেষ্টা করো তাহলে এই লোমগুলো আরো বেশি ঘন হয়ে জন্মাবে এবং তোমাকে আরো বেশি বিচ্ছিরি লাগবে, যেহেতু তুমি অনেক বেশি সৌন্দর্যের গৌরব করতে এই জন্য এই শাস্তিটা তোমার জন্য। আর এখানে তো জেসমিন কান্না করতে থাকে, একটু পরেই আমরা বুঝতে পারবো যে সব কাজ কেন করছে। এখানে আমরা বিস্টকে দেখতে পাই যে কিনা দিয়ার জন্য তার পছন্দের সকল খাবার নিয়ে এসেছিল। দিয়া তখন এই খাবারগুলোকে দেখে বলে যে তুমি কিভাবে জানলে যে আমার পছন্দের খাবার এগুলো, আমার কাছের মানুষজন ছাড়া তো কেউ জানেই না, আর তাছাড়া তুমি আমার কাছে কি চাও, তুমি কে, তোমার পরিচয় আমাকে বলো তো। কিন্তু সে বিস্ট তার কোনো কথারই জবাব দেয় না। এরপরে আমরা দেখতে পাই দিয়া এবং লিঙ্কন যে কাজটা করেছিল সে কাজটা অনেক সুপার ডুপার হিট হয় এবং এখানে সবাই লিঙ্কনকে চাচ্ছিল মেল মডেল হিসাবে। এখানে আমরা বসকে দেখতে পাই যে কিনা লিঙ্কনের কাজে অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায়, চারপাশে শুধু লিঙ্কন দিয়া। আর এইদিকে বসের কোম্পানির শেয়ারও আস্তে আস্তে বাড়ছিল, আর এই জিনিসটি দেখে বস তার ম্যানেজারকে বলে দেয় যে এরপর থেকে আমাদের সকল অ্যাড এবং সকল কাজে শুধুমাত্র লিঙ্কনকেই নেবে মেল মডেল হিসাবে, লিঙ্কন এবং দিয়াকেই আমি আমার সব অ্যাডে দেখতে চাই। এখানে আমরা দিয়া এবং লিঙ্কনকে দেখি যেখানে দিয়া অনেক জমি কিনেছিল এবং সে লিঙ্কনের কথা মতোই চারপাশে ছোট একটা ঘর এবং চারপাশে সুন্দর ফুলের বাগান করার কথা বলছিল যে আমরা যখন বুড়ো হয়ে যাব তখন আমাদের শেষ জীবনটা আমরা এখানেই কাটাবো। জনকে দেখতে পাই যে কিনা বসের কাছে এসেছিল এবং বলছিল আপনি আমাকে কোনো কাজ কেন দিচ্ছেন না, তখন বস জনকে জানায় যে বাজারে এখন সব থেকে ডিমান্ড হচ্ছে লিঙ্কনের, এই জন্য আমি লিঙ্কনকেই প্রেফার করি। আর জনের অবস্থা অনেক বেশি করুণ হয়ে যায়, তাকে তো কেউ কাজই দিচ্ছিল না, তাকে ছোট ছোট কাজ করতে হচ্ছিল এবং সে পেমেন্ট অনেক কম পাচ্ছিল। আমরা দেখতে পাই বসের বাসায় একদিন লিঙ্কন দেখা করতে আসে, তখন বসকে সে জানায় যে সে একটা জুস, তার যে জুসের ব্র্যান্ড আছে সেই জুসের ব্র্যান্ডের সঙ্গে লিঙ্কন কাজ করতে পারবে না। বস যখন জিজ্ঞেস করে যে কারণ কি, তখন লিঙ্কন জানায় যে আপনার যে জুসের প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টে অনেক বেশি বাজে পদার্থ আছে যেগুলো কি না হিউম্যান বডির জন্য অনেক খারাপ, এর জন্য আমি এই কাজটি করতে চাই না, আমি চাই না আমার জন্য আমার অ্যাড দেখে কোনো মানুষ সেগুলোকে পান করুক এবং তাদের শরীরের ক্ষতি হোক। তখন বস বলে যে তুমি টাকা নিবে আর কাজ করবে, বলো তুমি কত কোটি টাকা চাও, আমি তোমাকে তোমার মন ভরিয়ে দেবো, কিন্তু তোমাকে এই কাজ করতেই হবে। কিন্তু লিঙ্কন রাজি হয় না এবং তার বাসা থেকে বের হয়ে আসে। বসের বাসা থেকে যখন সে বের হয়ে আসছিল তখন সাংবাদিকরা তাকে ঘেরাও করে এবং এই ইনোসেন্ট লিঙ্কনকে তারা জিজ্ঞেস করে যে সে কেন এই অ্যাডে কাজ করতে যাচ্ছে না। পর্যায়ে গিয়ে লিঙ্কন বলেই দেয় এই জুসে কিছু কেমিক্যাল আছে যেগুলো কিনা হিউম্যান বডির জন্য খারাপ, আর এই জন্যই আমি এই অ্যাডটি করব না। এই কথা যখন নিউজে এবং মিডিয়াতে চলে আসে তখন বসের কোম্পানির সকল প্রোডাক্টের শেয়ার আস্তে আস্তে ডাউন হতে থাকে, আর এই জিনিসটি দেখে বসের অনেক বেশি রাগ হয়। এখানে আমরা বসকে দেখতে পাই যে কিনা অনেক সুন্দরভাবে শুয়ে আছে সুইমিং পুলের পাশে। শোনো তোমাকে কিছু বলার আছে, তখন লিঙ্কন এখান থেকে চলে যাচ্ছিল, ডক্টরটার পিছু করে এবং তাকে দাঁড় করায় এবং তাকে বলে শোনো তোমার যে রোগটি হয়েছে সেটা কোনো নিউরনজনিত রোগ না, তোমার শরীরে একটা অনেক শক্তিশালী ভাইরাস প্রয়োগ করা হয়েছে, যে ভাইরাসের ফলেই তোমার শরীরের আজকে এই অবস্থা, হয়তো কেউ জেনে বুঝেই তোমার শরীরে এই জিনিসটিকে পুশ করেছে। তখন সে একটুও দেরি না করে রবিদের কাছে চলে যায়, সেখানে গিয়ে দেখে জন, রবি, বস এবং জেসমিন তিনজনই একসঙ্গে হাত মেলানো। আর এখানে সে যখন জিজ্ঞেস করে যে তোমরা আমার সঙ্গে এরকম কেন করলে, তখন তারা বলে যে তোমার জন্য আমাদের কত ক্ষতি হয়েছে। তারপরে তারা তার সঙ্গে খারাপ বিহেভিয়ার করতে থাকে, এমনই সময় পেছন থেকে ডক্টর আসে এবং ডক্টর সবাইকে বলে যে তোমরা লিঙ্কনকে এত উত্তক্ত করছো কেন, লিঙ্কন তুমি শান্ত হও আমি ব্যাপারটা দেখছি। তখন লিঙ্কন ডক্টরকে বলে যে ওদের জন্য আজকে আমার এই অবস্থা ডক্টর, আর তখন বস বলে ওঠে যে আরে তুমি কাকে কি বলছো, ওই তো আমাদেরকে এই আইডিয়াটা দিয়েছিল, ওই তোমার শরীরে এই ভাইরাসটাকে পুশ করেছে। আর তখন তো লিঙ্কনের মাথায় একদম আকাশ ভেঙে পড়ে।
তখন লিঙ্কন বলে, আমি তো বুঝলাম ওরা কেন আমার সঙ্গে খারাপ করতে চাইছিল, কিন্তু আপনি আমার সঙ্গে এরকমটা কেন করলেন ডক্টর? তখন ডক্টর বলে, তুমি তো সব থেকে বেশি ক্ষতি আমারই করেছো। তারপরে আমাদেরকে অতীতের সিন দেখানো হয়, যেখানে ডক্টর বলছিল যে দিয়ার যখন 8 বছর বয়সে যখন স্কুলে পড়ে তখন থেকেই আমি তাদের বাসায় যাতায়াত করতাম এবং তখন থেকেই দিয়াকে আমার অনেক বেশি পছন্দ। দিয়া হাই স্কুলে থাকতে একটা ছেলের সঙ্গে ডেট করছিল আর সেই ছেলেটা দিয়াকে কিস করেছিল, আর এই জিনিসটি দেখে ডক্টরের অনেক বেশি রাগ হয় আর এই জন্য সে সেই ছেলেটি ঠোঁটি পুড়িয়ে দিয়েছিল। আর তুমি তো তোমার হাত দিয়ে দিয়াকে টাচ করেছো, দিয়া তোমাকে ভালোবাসত, তাহলে তোমার কি অবস্থা করা উচিত? সেই জন্যই আমি তোমার শরীরে সেই ভাইরাসটিকে পুশ করেছি। আর এই কথাটি শুনে লিঙ্কনের অনেক বেশি খারাপ লাগে, লিঙ্কন অনেক বেশি রেগে যায় এবং সে ডক্টরকে মারার চেষ্টা করে। আর এখানে তারা সবাই লিঙ্কনের উপর ভারী হচ্ছিল, তারা লিঙ্কনকে অনেক বেশি মারে এবং এখানে লিঙ্কনকে মেরেই ফেলছিল। তখন ডক্টর বলে, ও তো এমনিতেও মরে যাবে, থাক, ওকে এভাবে মারার দরকার নেই, ও ধুকে ধুকেই মরুক। এই বলে ওরা একটা রুমে নিয়ে লিঙ্কনকে ফেলে রাখে। লিঙ্কন এখানে সব সত্যিটা জানার পরে সে কিছুতেই দিয়ার বিয়ে ডক্টরের সঙ্গে হতে দিতে পারে না। এই জন্যই আমরা দেখতে পাই যে এখানে লিঙ্কনই মূলত এসেছিল দিয়ার কাছে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। দিয়া যখন তাকে দেখে ভয় পাচ্ছিল এজন্য সে দিয়াকে অজ্ঞান করে নিয়ে যায়। দিয়া যখন এই জিনিসগুলোকে জানতে পারে তখন দিয়ার অনেক বেশি খারাপ লাগে, দিয়া কান্না করতে থাকে। তারপরে আমাদেরকে আবার লিঙ্কনকে দেখানো হয় যে কিনা আবার তার সেই আইসক্রিমের ডিকি নিয়ে বের হয়ে যায় এবং এখানে সে ডক্টরের বাসায় এসেছিল। ডক্টর যখন দেখে যে জেসমিনের অবস্থা এরকম খারাপ হয়ে গিয়েছে, বসের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তার অবস্থা কি হবে সেটা ভেবেই তার অনেক বেশি ভয় লাগছিল। সে লিঙ্কনকে দেখে তো চিনে ফেলে, সে লিঙ্কনকে গার্ডদেরকে ধরতে বলে এবং গার্ডরাও লিঙ্কনকে ধরে ফেলে। এক পর্যায়ে সে ডক্টর সেখানে চলে আসে এবং সেই ডক্টর লিঙ্কনকে ধরে মারতে থাকে। এমনই সময় লিঙ্কন তার পোষা কুকুরকে আসতে বলে এবং তার পোষা কুকুর এসে এই ডক্টরকে কামড়ে দেয় আর এই সুযোগে লিঙ্কন তার বাসা থেকে বের হয়ে যায়। সিনগেটে আমাদেরকে লিঙ্কন এবং দিয়াকে আবার দেখানো হয় যেখানে সমস্ত কথা দিয়া জানতে পেরে যায় এবং দিয়া জানতে পেরে অনেক কান্নাকাটি করতে থাকে। সে লিঙ্কনকে জড়িয়ে ধরে এবং বলে যে তুমি একবার শুধু আমার সামনে কেন আসলে না, আমাকে বললে না, তাহলে তো এত কিছু হতো না, আমি তো তোমার সঙ্গেই থাকতাম, তুমি যেরকমই হও না কেন, চলো আমরা এখনই বিয়ে করবো। লিঙ্কন রাজি হচ্ছিল না, বলে যে না আমার জীবনটা তো নষ্ট হয়েই গিয়েছে, আমি চাই না তোমার জীবনটা নষ্ট হোক, তুমি অনেক সুন্দর করে বাঁচবে, তুমি অন্য একটা ছেলেকে বিয়ে করবে। তখন তো এক পর্যায়ে গিয়ে বলে, যদি আমার এই অবস্থা হতো তুমি কি আমাকে ছেড়ে দিতে? লিঙ্কন বলে যে কখনোই না। তখন দিয়া বলে, তাহলে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন, আমি তো তোমাকে ছেড়ে দিব না, আমি তোমাকেই বিয়ে করবো। আমরা এখানে দেখতে পাই রবিকে, যার অবস্থা কি না একদম ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আর এখানে লিঙ্কনের বন্ধু এসেছিল, সে বলছিল যে আগে কি ছিল এখন কি হলো। এখানে এসে সাংবাদিক সেজে এসেছিল এবং এখানে সে রবিকে উস্কে দিয়ে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে জেসমিনকে দেখানো হয় যে কিনা বোরকা পরে বসেছিল। এখানে আবার সাংবাদিক সেজে রবি সে ফ্রেন্ড আসে এবং সে বলে যে আমি মনে হয় ভুল কেবিনে চলে এসেছি। তারপরে সে বোরকা টান দিয়ে খুলে ফেলে এবং সে বলে, না না, ভুল কেবিনে আসেনি, ঠিক কেবিনে এসেছি, আগে কি ছিলে আর এখন কি হয়েছে, দেখো একবার নিজের অবস্থা, শিপাঞ্জি কোথাকার। এই বলে সে সেখানে তাকে উস্কে দিয়েও চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে সে বসকে দেখানো হয়, যার অবস্থা কিনা একদম আলুর বস্তার মতো হয়ে গিয়েছিল, একদম বিচ্ছির অবস্থা হয়ে গিয়েছিল এবং সে এখানে এসে তাকে তার আগের ছবি এবং বর্তমান অবস্থা দেখায় এবং বলে যে পাপের শাস্তি দুনিয়াতেই পেতে হয়, আলুর বস্তা কোথাকার। এই বলে সে রাগিয়ে দিয়ে চলে যায়। এখানে পুলিশ কেস হয়ে যায় আর পুলিশের কাছে এখানে ডক্টর আসে এবং বলে, তোমরা কি কোনো হিন পেয়েছো যে কার জন্য এই অবস্থা হচ্ছে? ডক্টর তো জানতো যে এটা লিঙ্কনের অবস্থায় কিন্তু সে তো মুখ খুলতে পারছিল না। তারা যে এখানে লিঙ্কনের সঙ্গে যে অপরাধগুলো করেছে সেগুলো সামনে চলে আসতো আর দুনিয়ার চোখে তো লিঙ্কন অলরেডি মারাই গিয়েছে, মরা মানুষের নামে তো আর কেস হইতে পারে না। এখানে জন্তু অনেক বেশি ভয় পাচ্ছিল। লিঙ্কনের বন্ধু যখন হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছিল তখন তাকে নোটিস করে হচ্ছে জন আর জন তাকে দেখে তার পিছু করতে থাকে। সেই রেল স্টেশনে লিঙ্কনের বন্ধু জনকে নিয়ে চলে আসে। জন এখানে লিঙ্কনকে দেখে বলে যে আমি জানি তোর জন্যই আজকে আমার সকল বন্ধুদের এই অবস্থা, আজ হয়তো তুই বাঁচবি না হয় আমি বাঁচবো, যে কোনো একজন বাঁচবো, তবুও আমি আজকে তোকে ছাড়বো না। এই বলে সে লিঙ্কনের পিছু করতে থাকে। লিঙ্কন এক পর্যায়ে রেলের উপরে ট্রেনের উপরে উঠে যায় এবং ট্রেনের উপরে তাদের একদম জবরদস্ত একটা ফাইট হতে থাকে। লিঙ্কন জনকে একটা লাথি দেয় এবং উপরে ছিল হচ্ছে কারেন্টের তার, সেই তারে জনের হাত আটকে যায়। এত বেশি একটা জন সক্ষায় যে জনের পুরো শরীর ঝলসে যায়। আর এই নিউজটি অলরেডি চলে আসে হচ্ছে ডক্টরের কাছে। ডক্টর যখন আয়নার সামনে যায় তখন সে দেখতে পায় তার মাথায় আলুর মতো কিছু একটা বের হয়েছে এবং তার মাথা অনেক বেশি ব্যথা, সে বুঝতে পারছিল না তার শরীরে কি হচ্ছে। এখানে আমাদেরকে লিঙ্কন এবং দিয়াকে আবার দেখানো হয়। এখানে দিয়া বলছিল যে আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না।
দিয়া তো লিঙ্কনকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু লিঙ্কন রাজি হচ্ছিল না। তখন দিয়া রাগের চোটে লিঙ্কনকে নিয়ে গাড়িতে উঠে এবং গাড়ি সে অনেক গতিতে চালাতে থাকে। তখন লিঙ্কন বারবারই দিয়াকে বলছিল যে দিয়া গাড়ি থামাও, দিয়া তো তার একটা কথাও শুনছিল না। এক পর্যায়ে গিয়ে লিঙ্কন কষ্ট কষ্ট করে গাড়িটাকে থামায়। আর আমরা এখানে দেখতে পাই লিঙ্কন ঠিক দিয়াকে যেরকমটা বলেছিল, চারপাশে ফুলের বাগান, ছোট্ট একটা বাড়ি, সেখানে তারা শেষ জীবনটা একসঙ্গে কাটাবে, ঠিক সেই রকম একটা জায়গাতে দিয়া লিঙ্কনকে নিয়ে যায় এবং বলে, তুমি যে স্বপ্ন দেখেছিলে আমাদের সেই স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে, তুমি এরকম করছো কেন লিঙ্কন, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। আর এখানে সে যখন লিঙ্কনকে নিয়ে যায় তখন লিঙ্কন একদম ছোট্ট বাচ্চাদের মতো করতে থাকে, লিঙ্কন অনেক বেশি খুশি হয় এবং অবশেষে সে দিয়ার প্রপোজালে রাজি হয়ে যায়। আমরা এখানে দেখতে পাই সেই লিঙ্কনের বন্ধুটিকে, যে কিনা প্রথম থেকে লিঙ্কনের সঙ্গে আছে। সেই বন্ধুটি এসেছিল জনের কাছে এবং জনের অবস্থা তো একদম পুরো ঝলসে যাওয়া আলুর মতো ছিল। সেখানে বলছিল, দেখো তুমি আগে কেমন ছিলে এবং এখন কেমন হয়েছো। এখানে সে এই লোকটিকে আর একটু উত্তক্ত করে দিয়ে চলে যায়। তারপরে আমাদেরকে দেখানো হয় আর একজনকে এবং তার অবস্থা সবার থেকে বেশি করুন। আপনারা কি গেস করতে পারছেন এটাকে? এটা হচ্ছে সেই ডক্টর। সো এখানে সে সাংবাদিক বন্ধুটা বলে যে আপনি বলেছিলেন না এর থেকেও বেশি কিছু, এর থেকেও বেশি কিছু, এর থেকেও বেশি কিছু, আমরা আপনার সঙ্গে তার থেকেও বেশি কিছু করেছি। তারপরে আমাদেরকে অতীতের একটা সিন দেখানো হয়, যেদিন সেই ডক্টরটিকে লিঙ্কনের কুত্তা কামড়ে দিয়েছিল, সেদিন সে যখন ফার্মেসি থেকে ওষুধ অর্ডার করেছিল, সেই ফার্মেসি বয়কে তারা আটকে নেয় এবং তখন লিঙ্কন ভাইরাসটিকে রেখে দিয়েছিল। এই ভাইরাসটি কিনা ডক্টর নিজের শরীরে নিজেই বুশ করেছে, যার জন্য ডক্টরের আজকে এই করুণ অবস্থা। এবং এই বন্ধুটা লিঙ্কনের আসল বন্ধু, একদম বেস্ট ফ্রেন্ড যেটাকে বলে। দেখো এরকম বন্ধুবা কিন্তু আসলেই ভাগ্যের ব্যাপার, বাস্তবে হয় কিনা জানি না, বাট এই মুভিতে ছন্দে ছিল। লিঙ্কন এবং দিয়ার ভালোবাসাটাই নাই, এখানে একজন বন্ধু অন্য একজনের বন্ধুর প্রতি যে কতটা কেয়ারিং এবং হেল্পফুল এবং ভালোবাসাপূর্ণ একটা সম্পর্ক থাকতে পারে এই মুভিটা দেখলে বোঝা যায়। যদিও এটা একটা সাইড ক্যারেক্টার ছিল, বাট আমার কাছে ওদের ভালোবাসা এবং এই ভালোবাসা একদম সমান ইকুয়ালি মনে হয়েছে। যাই হোক, তারপরে আমাদেরকে দিয়া এবং লিঙ্কনকে দেখানো হয়। এখানে দিয়া সেই ডক্টরের সঙ্গে যোগাযোগ করেছিল, তারপরে সে সেই ডক্টরটিকে ডাকে এবং লিঙ্কনের কী কী ট্রিটমেন্ট করা দরকার সে তার এই বাসা থেকে সেই ট্রিটমেন্টগুলোকে আস্তে আস্তে করতে থাকে। তারপরে অনেক ধরনের আয়ুর্বেদিক ট্রিটমেন্টও লিঙ্কনের চলতে থাকে। এরপরে আমরা দেখতে পাই তারা দুজন অনেক সুন্দরভাবে একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকে এবং তাদের দিন অনেক সুন্দরভাবে কাটতে থাকে। এবং সে এই বিষ থেকে আস্তে আস্তে আবার সুন্দর সুদর্শন লিঙ্কনে পরিণত হতে থাকে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।